ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি তাকে নিয়ে অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেন। সে অভিযোগ আমলে নিয়ে তিনজন কন্টেন্ট ক্রিয়েটরকে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। সতর্ক করা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। এরই মধ্যে সাইবার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। পোস্টে একটি সুস্থ ও বিশ্বাসযোগ্য সাইবার স্পেস সবার কাম্য বলে জানানো হয়। সাথে সাথে সাইবার আইন মেনে চলার জন্য সতর্ক করা হয় সংশ্লিষ্টদের। এর আগে গত 10 মে রাজধানী ভাটারা থানায় জিডি করেন অপু বিশ্বাস। অপুর অভিযোগ, 34 ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল তার বিরুদ্ধে অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করা হয়।